আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমরা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় পড়ব এবং চতুর্থ অধ্যায়ের বেশ কিছু টপিকস তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ঐতিহ্যগত সমাজকরণ যে প্রতিষ্ঠানসমূহ ছিল সেগুলোর কয়েকটি বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আমরা একটু জেনে নেই যে ঐতিহ্যগত সমাজকরণ কি। মানব প্রেম, ধর্মীয় অনুপ্রেরণা, স্বতঃস্ফূর্ততা ইত্যাদি বিষয় নিয়ে যখন অসংগঠিত, অরাজনৈতিক, অপরিকল্পিত এবং সীমিত পরিসরে কোনো সাহায্য কার্যক্রম শুরু হয় বা সাহায্য কার্যক্রম পরিচালনা করা হয় তাকে ঐতিহ্যগত সমাজকল্যাণ বলা হয়। এবং এর আওতায় অনেক অনেক কার্যক্রম রয়েছে যা হয়তোবা প্রাচীন আমল থেকে আধুনিক রূপ লাভ করতে বেশ কিছু সময় প্রয়োজন হয়েছে। এবং এই সময়ের প্রেক্ষিতে আজকের বিভিন্ন ধরনের যে সাহায্য কার্যক্রম, যে সেবামূলক কার্যক্রম চলছে তারই কিন্তু একটা রূপ। তো চলো আমরা জেনে নেই যে সাহায্য, যে সহায়তাকারী প্রতিষ্ঠানসমূহ রয়েছে বা ঐতিহ্যগত যে প্রতিষ্ঠানসমূহ রয়েছে সেগুলো কি কি। আজকে যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। দানশীলতা, সৎকা, জাকাত, ধর্মগোলা। দানশীলতা, সৃষ্টির প্রায় শুরু থেকেই দান করার প্রবণতা মানুষের ছিল। সৃষ্টিকর্তাকে সন্তুষ্টির জন্য বা মানব প্রেমে উদ্বুদ্ধ হয়েও কিন্তু মানুষ দানশীলতার কার্যক্রম শুরু করেছিল। দানশীলতার ইংরেজি রূপ হচ্ছে চ্যারিটি, এবং চ্যারিটি শব্দটি এসেছে চ্যারিটাস শব্দ থেকে। চ্যারিটাস শব্দের অর্থ হচ্ছে মানব প্রেম, এবং চ্যারিটাস শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। তাহলে আমরা বলতে পারি এটাই যে মানব প্রেমে উদ্বুদ্ধ হয়ে এবং আল্লাহর সন্তুষ্টি বা বিধাতার সন্তুষ্টি লাভের জন্য যখন কোনো সাহায্য কার্যক্রম পরিচালনা করা হয় তখন তাকে বলা হয় দানশীলতা। এবং এই দানশীলতা কিন্তু মানুষের ব্যক্তিকেন্দ্রিক, মানে নিজের সম্পূর্ণ নিজের ইচ্ছায় এটা এই দান করা হয়ে থাকে। এবং এই দান কিন্তু ক্ষুদ্র কোনো দান নয়। ক্ষুদ্র কোনো দান যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটাকে বলা হবে ভিক্ষাবৃত্তি বা ভিক্ষা, এরকম কিছু বলা হয়। কিন্তু দানশীলতা এমন একটি কার্যক্রম যেটা বড় অঙ্কের কোনো টাকা বা কোনো মসজিদ নির্মাণের পিছনে কোনো ব্যয় করা বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোকে মূলত দানশীলতার অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এই দানশীলতায় আজকের কিন্তু আধুনিক বিভিন্ন রূপ লাভ করেছে, এবং আধুনিক রূপ লাভ করে কিন্তু আজকের বিভিন্ন ধরনের সেবামূলক বা অন্যান্য কার্যক্রম কিন্তু সরকারি বা বেসরকারি ভাবে পরিচালিত হয়ে আসছে। তো তার মানে এটাই বোঝা যাচ্ছে যে ঐতিহ্যগত যে সমাজকল্যাণের মধ্যে যে দানশীলতা রয়েছে সেই দানশীলতা আজকে একটা আধুনিক রূপ লাভ করেছে যা সেবার অন্তর্ভুক্ত হয়েছে। তারপরে রয়েছে সৎকা। সৎকা এমন একটি বিষয় যেটা সম্পূর্ণ নিজের ইচ্ছায় যদি কোনো ব্যক্তি কোনো আশা পূরণের জন্য, কোনো রোগ মুক্তির জন্য বা বিশেষ কার্য উদ্ধারের জন্য যখন কোনো অর্থ সম্পদ বা অর্থ বা অন্য কোনো জীব জন্তুর মাধ্যমে কোনো দান করা হয় সম্পূর্ণ শর্ত ত্যাগ করে তাকে বলা হয় হচ্ছে সৎকা। এবং এই সৎকা যদি প্রাণীর ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই সেখানে উল্লেখ করা আছে স্পষ্টভাবে, যদি প্রাণীর ক্ষেত্রে কোনো সৎকা প্রদান করা হয় তাহলে সেটা হবে চার পাওয়ালা, মানে চতুষ্পদ প্রাণী হতে হবে, অন্যথায় কিন্তু সেটা সম্ভব নয়। আর এক্ষেত্রে কোরআনে আরেকটা কথা স্পষ্টভাবে বলা হয়েছে যে সুন্দর বা মিষ্টি কথা বলাও কিন্তু এক ধরনের সৎকা। এবং এই সৎকাও কিন্তু আধুনিক যে সমাজকর্ম, আধুনিক যে বিভিন্ন ধরনের সাহায্য সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে বা সেবামূলক কার্যক্রম রয়েছে তারও একটা রূপ বলা যায়, প্রাচীন রূপ। তারপরে রয়েছে জাকাত। জাকাত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ইসলাম ধর্মে যে পাঁচটি স্তম্ভ রয়েছে তার একটি হচ্ছে জাকাত, এবং যে ব্যক্তি জাকাত দিতে সক্ষম তাকে অবশ্যই জাকাত দিতে হবে, অন্যথায় সেটা কিন্তু তাকে পাপে পরিণত করবে, এটাই কিন্তু স্পষ্টভাবে হাদিসে উল্লেখ করা আছে। এবং জাকাত কাকে বলে আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা এই পরিমাণ কোনো সম্পদ থেকে থাকে বছর শেষে আয় ব্যয়ের পরে তাহলে তাকে অবশ্যই জাকাত দিতে হবে। এবং এটা উল্লেখ করা আছে যদি কোনো ব্যক্তি
জাকাত দিতে সক্ষম কিন্তু জাকাত দিচ্ছে না, তাহলে যারা জাকাতের হকদার তারা সেই ব্যক্তি থেকে ইচ্ছে করলে কেড়েও নিতে পারবে জাকাতের, তার যে হক আছে সেই হকের সেই অংশীদার সেই অংশটুকু সে কেড়ে নিতেও পারবে। তার মানে আমাদের ইসলাম ধর্মে জাকাত কতটা গুরুত্বপূর্ণ, এবং এটা এক ধরনের বলা হয়েছে ইসলাম ধর্মে একটা ইনকাম ট্যাক্সের মতো বলা হয়েছে। তো এই জাকাত তাহলে বোঝা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তির 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা এই পরিমাণ সম্পদ থাকে তাহলে অবশ্যই অবশ্যই তাকে জাকাত দিতে হবে। তো এরপরে রয়েছে ধর্মগোলা। গোলা শব্দের মানে হচ্ছে ভান্ডার বা শস্য ভান্ডার। ব্রিটিশ আমলে যখন সূর্যাস্ত আইন বা অন্যান্য কারণে বিভিন্ন ধরনের অর্থ সংকটে এবং খাবার সংকটে দুর্ভিক্ষ পীড়িতের অবস্থার সৃষ্টি হয়, তখন এই গোলার প্রয়োজনীয়তা অনুভব করে। মূলত তখন থেকেই এলাকা ভিত্তিক একটা গোলা চালু হয়েছে, শস্য ভান্ডার, যেখানে জমা করে রাখা হতো, এবং সেখান থেকে মূলত ধর্মগোলা শব্দটি প্রচলিত হয়েছে। এবং ধর্মগোলা কাকে বলে যদি বলা হয়, যে সম্পূর্ণ নিজের ইচ্ছায় এবং এলাকার ব্যক্তিবর্গের স্ব-ইচ্ছায় যখন কোনো শস্য ভান্ডার ও বিতরণ ব্যবস্থা কার্যক্রম গ্রহণ করা হয় তখন তাকে ধর্মগোলা বলা হয়। এবং এই ধর্মগোলা আধুনিক যে ব্যবস্থা রয়েছে ধর্মগোলা, সেটা হচ্ছে সরকারিভাবে বা বেসরকারিভাবেও কিন্তু বিভিন্ন ধরনের খাবার সংরক্ষণ, বাড়তি খাবারের সংরক্ষণের ব্যবস্থা রাখা হচ্ছে সংরক্ষণাগারে। এবং সেই সংরক্ষণাগারে ব্যবস্থা রাখা হচ্ছে এই কারণে যখন অভাব হয় বা দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটে তখন বাজারে ওই সংরক্ষণের যে শস্য রয়েছে সেটা বাজারজাত করা হয়, যাতে করে একটা লিমিটেশন বা ভারসাম্য বজায় থাকে। তো প্রিয় শিক্ষার্থী, দেখা গেছে যে আজকের যে আলোচনাগুলো করেছি আমি যে বিষয়গুলো নিয়ে ঐতিহ্যগত সমাজ কল্যাণের, তো সেগুলো প্রত্যেকটি মূলত প্রাচীন, কিন্তু অথচ এই প্রাচীন রূপ থেকে আজকে বিভিন্ন ধরনের আধুনিক রূপ লাভ করেছে এবং এর সেবা আমরা কিন্তু পাচ্ছি প্রতিনিয়ত। তো শিক্ষার্থী, আরো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান নিয়ে, ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠান নিয়ে তোমাদের সামনে হাজির হব সামনের আরো একটি ক্লাসে। আজকে এ পর্যন্তই, সুস্থ থাকো।